বিশ্বকাপের সবচেয়ে বড় ছক্কা হাকিয়ে গ্যালারির বাইরে পাঠালেন বোলার জুনায়েদ। টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকি এবার আসরে সব থেকে বড় ছক্কা হাঁকালেন। 109 মিটারের ছিল এই বিশাল ছক্কাটি। তবে তিনি কোনো মার্কাটারি বা ক্লাসিক্যাল কোনো ব্যাটসম্যান নয়, তিনি হচ্ছে আরব আমিরাতের একজন বোলার। বোলার হয়েও 109 মিটার এত বড় বিশাল ছক্কা হাঁকিয়েছে সেটা দেখে গ্যালারির সকল দর্শক সহ সবাই অনেকটা তাজ্জব হয়ে গিয়েছেন। কারণ ক্রিকেট বিশ্বে হয়তোবা প্রথমবারই এমন ঘটনা ঘটেছে, কারণ একজন বোলার হয়ে একজন মার্কাটারি ব্যাটসম্যানের মতোই 109 মিটারের বিশাল একটি ছক্কা হাঁকিয়ে বলটিকে পাঠিয়ে দিয়েছেন গ্যালারির বাইরে, যা আসলেই ছিল অবিশ্বাস্য। উল্লেখ্য, ম্যাচটিতে আরব আমিরাতকে 79 রানে হারিয়ে সুপার 12-এর আশা বাঁচিয়ে রেখেছে এশিয়া কাপের শিরোপা জয়ী দল শ্রীলঙ্কা।